আমার প্রিয় ছাত্রছাত্রীরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা পার্ট 2। পার্ট 1 এ a প্লাস b দ্বার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা এবং এই সূত্রের কাজে লাগিয়ে কিছু অঙ্ক শিখেছি। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগে আগের ভিডিওটা দেখে নাও, তারপরে এই পার্ট 2টা দেখতে শুরু করো। তাহলে চলো শুরু করা যাক। আমরা আগের দিন শিখেছিলাম a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আজকে যে সূত্র শিখব সেটা হলো a মাইনাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার, এখানে মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে শুধুমাত্র আগের সূত্রটার মধ্যে কি আলাদা হলো, আগে ছিল মাঝে ছিল প্লাস, এখান হয়ে গেছে মাইনাস, তার জন্য এই প্লাসটা শুধুমাত্র মাইনাস হয়েছে, তার মানে এই জায়গাটাই শুধু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কিভাবে পেলাম দেখা যাক। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার মানে a মাইনাস b ইনটু a মাইনাস b, তাহলে a দিয়ে পুরো গুণ আর মাইনাস b দিয়ে পুরো গুণ, তাহলে a ইনটু a মাইনাস b মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে a দিয়ে a কে গুণ করলে হয় a স্কয়ার মাইনাস a দিয়ে b কে গুণ করলে হয় ab, এবার মাইনাস দিয়ে গুণ হবে, এখানে কিছু নেই মানে কত প্লাস আছে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস b এর সাথে a গুণ করলে হয় ba অথবা ab, আর মাইনাস এ মাইনাস এ প্লাস b এর সাথে b গুণ করলে হয় b স্কয়ার। তাহলে এখানে মাইনাস ab আর এখানে মাইনাস ab যোগ করা যায়, তাহলে প্রথমে a স্কয়ার যাহে তাই থাক, মাইনাস ab করলে হয় মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই তো সূত্র চলে এসেছে এখান থেকে। তাহলে এটা কি হবে মনে রাখবে, আগের মতোই প্রথমটা স্কয়ার বিযুক্ত 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কয়ার। তাহলে এই সূত্রের কাজে লাগিয়ে আমাদের বইয়ের নিচে করি 12.2 এ যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করা যাক। তাহলে নিচে করি 12.2 পেজ নাম্বার 153 একের দাগের অঙ্কটা আছে এক্স মাইনাস 5 এর বর্গ মানে স্কয়ার। তাহলে সে একইভাবে ভাবো, প্রথমটা স্কয়ার প্রথম আছে এক্স, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু প্রথম প্রথম আছে এক্স ইনটু দ্বিতীয় আছে 5 প্লাস দ্বিতীয়টার স্কয়ার। তাহলে এক্স এর স্কয়ার করলে হয় এক্স স্কয়ার মাইনাস 2 পাঁচে কত হয় 10 এক্স প্লাস 5 পাঁচে 25। আগের মতোই শুধুমাত্র এখানে মাইনাস, তার জন্য এই জায়গাটায় শুধুমাত্র মাইনাস হচ্ছে, বাকি কোথাও কোনো রকম চেঞ্জ নেই। তাহলে তোমরা 2, 3 এই দুটো অঙ্ক বাড়িতে করো, আমি তিনের অঙ্কটা করিয়ে দিচ্ছি। তিনের অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বার করতে বলেছে। তোমরা বলছো স্যার তো এখানে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র তো আমরা আগে শিখেছি, তাহলে প্লাস সূত্র কাজে লাগে খুব সহজ অঙ্কটা হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, কিন্তু এখানে ওই এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রের কাজে লাগিয়ে এই প্লাসের বর্গটা বার করতে হবে। তাহলে দেখো কি করে বার করছি, তাহলে এই প্লাসটাকে আমাদের মাইনাস করতে হবে। কি করে করব তাই কি দেখো, এখানে এক্স লিখলাম, তাহলে মাঝে তো মাইনাস ছিল তাই মাঝে মাইনাস দিয়ে দিয়েছি, কিন্তু প্লাস ওয়াই করতে হবে, তাহলে নিশ্চয়ই মাইনাস ওয়াই লিখব, কারণ মাইনাস মাইনাস কি হয় প্লাস, এটাকে ব্র্যাকেট দিলাম আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখলাম, তাহলে এটা হচ্ছে প্রথম আর এই মাইনাস ওয়াইটা হচ্ছে কি দ্বিতীয়। ঠিক সেই আগের মতোই ভাবো, প্রথমটা স্কয়ার তাহলে প্রথমে আছে এক্স, তাহলে এক্স এর স্কয়ার মাইনাস থাকার জন্য মাইনাস 2 ইনটু প্রথমটা প্রথমটা আছে এক্স ইনটু দ্বিতীয়টা আছে মাইনাস ওয়াই প্লাস দ্বিতীয়টার স্কোয়ার লিখলাম। তাহলে এক্স এর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, এবার তাকিয়ে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস লিখলাম 2xy গুণ করলে হয় 2xy, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে মাইনাস ওয়াই যদি স্কোয়ার করি তাহলে কি হয় মাইনাস ওয়াই ইনটু মাইনাস ওয়াই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর প্লাস সাইনে তো লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি তোমরা প্লাসের সূত্রতে লাগাতে তাও এটা আসত, আর মাইনাস সূত্রে কাজে লাগিয়েছি তাও এইটা এসেছে। ঠিক আছে, তাহলে তোমরা এরকমভাবে 5, 6, 7, 8 করো, আমি 9টা করিয়ে দিচ্ছি। আমি যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি সে সমস্ত অঙ্কগুলো করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সেই অঙ্কগুলো করে পর তার ফটো তুলে আমাকে সেন্ড করো। ঠিক আছে, আইএক্স অর্থাৎ 9 এর অঙ্কটা বলা আছে পিএক্স মাইনাস 1/2 তার বর্গ, তাহলে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে সেই একইভাবে কী লিখব, প্রথমটা স্কোয়ার তাহলে প্রথম আছে পিএক্স, তাহলে পিএক্স স্কোয়ার মাইনাস 2 ইনটু প্রথমটা আছে পিএক্স ইনটু দ্বিতীয়টা আছে 1/2 প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। তাহলে এখানে পি এর স্কোয়ার হবে এক্স এর স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার, এবার তাকে দেখো এই উপরে 2 আর নিচে 2 কাটা যায়, তাহলে শুধুমাত্র পরে থেকে মাইনাস পিএক্স, তাহলে মাইনাস পিএক্স প্লাস 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার কত 4। ঠিক আছে,
এরপরে দেখো 10 এর অঙ্কটা তিনটে আছে তো তিনটেকে কিভাবে করা যায় সেটা দেখা যাক আমরা আগে দিন তিনটার সূত্রটা শিখেছিলাম সেটা লেখা যাক কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান মনে পড়ছে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস দুরুদুরু 2ab প্লাস 2bc প্লাস 2ca प्रथम तीन हाँ प्लस प्लस मिले प्लस माइनस हो गए माइनस सूत्र मैं रखबो ना प्रथम द्वितीय तृतीय प्रथम स्कोर होल स्कोर प्लस द्वितीय किऊ द्वितीयटारो होल स्कोर प्लस तृतीय कत आछे माइनस आर ताहले माइनस आर ओ होल स्कोर प्लस टू इंटू प्रथम इंटू द्वितीय टू इंटू पी इंटू किऊ प्लस पी एट इंटू टू इंटू किऊ इंटू माइनस आर माइनस आर तो ब्रैकेट आछे ब्रैकेट दिलाम प्लस टू इंटू एरपर एई दुटो पी इंटू माइनस आर एई सूत्रटाई शुधुमात्र एटा माइनस आर लिखे निएछि आर कोनो प्रब्लेम नेई তাহলে p তার স্কয়ার করলে হয় p স্কয়ার প্লাস q এর স্কয়ার করলে হয় q স্কয়ার আর আগেও শিখলাম যে মাইনাস r স্কয়ার করলে আস করে হয় তাহলে প্লাস r স্কয়ার এরপর এখানে 2pq এর গুণ করলে হয় 2pq এবং তাকিয়ে দেখো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2qr 2qr এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 2pr 2pr ঠিক আছে বুঝতে পেরেছো বাহ তাহলে তোমরা 11 12 13 14 বাড়িতে করো আমি 15টা করি 15 অর্থাৎ xb এর অঙ্কটা আছে 999 এর বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে নিশ্চয়ই এটাকে লেখা যায় 999 এর স্কয়ার তোমরা যদি বলো যে 999 কে যোগ আকারে লিখব তাও করা যাবে আর যদি বিয়োগ আকারে লিখো তাও করা যাবে কিন্তু যদি যোগ আকারে লিখো তাহলে অঙ্কটা করতে একটু অসুবিধা হবে কারণ এর ক্যালকুলেশনটা বড় হবে কিন্তু যদি মাইনাস আকারে লিখো তাহলে অঙ্কটা করতে সহজ হবে তাহলে এটাকে মাইনাস আকারে লিখি তাহলে 999 কি লেখা যায় 1000 মাইনাস 1 হ্যাঁ লেখা যায় তার বর্গ লেখা যায় তার বর্গ লিখলাম তাহলে এটা প্রথম এর দ্বিতীয় তাহলে প্রথম টার্ম অর্থাৎ 1000 এর স্কয়ার माइनस टू इंटू प्रथम मान 1000 इंटू द्वितीय मान 1 प्लस द्वितीय स्कोर 1000 स्कोर कर तीनटे और तीनटे मोट छोटा शून्य हो एक दुटो तीनटे चारटे पाँचटा छोटा माइनस दर संगे 1000 गुण कर ले 2000 और एक स्कोर कर कैलकुलेशन करा जा एक पीठे एक दुटो तीनटे चारटे पाँचटा छोटा शून्य और एखे 2000 वियोग करी तेल कत पा जा शून्य 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 एखे 8 एखे 9 एखे 9 तरह संगे एक जो आर संगे जी एक जो करी 1008 99 तेल एर उत्तर हलो 998001 तुम्हारा एट बाड़ी करार चेषा करो 559 एर বর্গটা বার করার চেষ্টা করো এক্স ভি আই অর্থাৎ ষোলোর অঙ্কটা আছে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গটা বার করতে বলেছে তাহলে আমরা যে আগের ভিডিওতে চারটার সূত্রটা শিখেছিলাম না সেই সূত্রটাই এখানে কাজে লাগাবো কিন্তু এই মাইনাসগুলো যার তাকে দিয়ে দিই দেখো সাজে লিখি এখানে পি প্লাস কিউ এই মাইনাসটা আর এর তার জন্য এখানে প্লাস লিখে পর মাইনাসটা আর কে দিয়ে দিলাম প্লাস একই হবে মাইনাসটা এস কে দিয়ে দিলাম আর এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তাহলে সেই সূত্রটা মনে করো তাহলে প্রথমটা পি এ স্কোয়ার বা পি এর হোল স্কোয়ার প্লাস কিউ তার হোল স্কোয়ার প্রথমে সবগুলোর হোল স্কোয়ার মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এস তার হোল স্কোয়ার প্লাস এরপর টু ইন্টু এই দুটো টু ইন্টু পি ডট কিউ তারপরে এই দুটো প্লাস টু ইন্টু এই যে এখানে পি এখানে ডট মাইনাস আর তো ব্যাকেট আছে তাই মাইনাস আর ব্যাকেট লিখলাম প্লাস এরপরে এইটাকে তাহলে টু ডট পি ডট মাইনাস এস প্লাস এরপরে কী লিখব এরপরে এইটা এই দুটো তাহলে টু ডট কিউ ডট মাইনাস আর প্লাস এরপরে এই দুটো তাহলে টু ডট কিউ ডট মাইনাস এরপরে ক্যাপ পড়ে আছে শুধুমাত্র এই দুটো পড়ে আছে প্লাস
टू डट माइनस आर डट माइनस एस पी टा स्कोर कर ले पी स्कोर प्लस किऊ टा स्कोर कर ले स्कोर प्लस माइनस आर स्कोर कर ले स्कोर है जेटा तुम्हारे आगे शिखाल इखने आर स्कोर प्लस माइनस एसर स्कोर कर ले स्कोर प्लस एरपर टू पी किऊ गुण कर ले टू पी किऊ एपर तक देखें एखे प्लस एखे माइनस आज है प्लस माइनस माइनस टू पी आर टू पी आर एपर एखे प्लस एखे माइनस प्लस माइनस माइनस टू पी एस बट एखे प्लस एखे माइनस प्लस माइनस माइनस टू किऊ आर एपर एखे प्लस एखे माइनस प्लस माइनस माइनस टू किऊ एस एपर एखे देखो माइनस माइनस प्लस और प्लस 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 टू आर एस ये चार्टा दिए अंकटा करा एक होमवर्क दीची मन को लेखा टू एक्स माइनस वाई माइनस जेड माइनस टू एर वर्ग तुम्हरा एटा बाड़ीते करो तारपरे आमार ह्वाट्सएप ग्रुपटाते पाठाओ एरपर शिखब नतून आर एकटा जिनिस जेटा आछे पूर्ण वर्गारे प्रकाश कथार अर्थ तुम्हरा सबाई ए प्लस बी तार होल स्कोयर समान ए स्कोयर प्लस टू ए बी प्लस बी स्कोयर एटा शिखले और ए माइनस बी तार होल स्कोयर समान ए स्कोयर माइनस टू ए बी प्लस बी स्कोयर शिखले तार माने एटा देवा थाकले एटा सहजे बार करते पारछिले अर्थात एटा देवा थाकले एटा सहजे बार करते पारछिले किन्तु जदि एटा देवा थाके ताहले एटा किभाबे बार करब एटाके बला हय पूर्ण वर्गाकारे प्रकाश देखो एक अंक लिखी लेखा आछे षोलो ए स्कोयर माइनस चल्लिस ए सी प्लस पचिस सी स्कोयर ये अंकटा के बोलछे पूर्ण वर्गाकारे प्रकाश करते बोलछे किभाबे करब देखो देखो नियमटा शिखो তাহলে প্রথমত এইটা দেখব মানে প্রথমটা দেখব আর শেষটা দেখব মাঝে কি আছে মানে দেখার দরকার নেই তাহলে ষোলো এ কে কত লেখা যায় কি ফোর এ তার হোল স্কোয়ার কারণ তাকিয়ে দেখো ফোর এ তার হোল স্কোয়ার মানে কত ফোর এ ইন্টু ফোর এ ফোর এ ফোর এ গুণ করলে কত হয় ষোলো এ স্কোয়ার মিলছে এরপর এখানে কি আছে মাইনাস মাইনাস লিখলাম মাঝের টার্মটা পরে দেখব এখানে কি আছে মাইটা একটু ফাঁকা দিই এখানে কি আছে প্লাস এখানে প্লাস লিখলাম পঁচিশ সি স্কোয়ার কত লেখা যায় फाइव सी तार होल स्कोर ठीक है एरपर मजे कि लिखी देखो मजे लिखब प्रथमत दुई सब क्षेत्र तरह डट तपर ये प्रथम बैकेटर भरे कत लेखा फोर तेल ये लिखब फोर डट शेषे कत लिखे बैकेटर भरे फाइव सी तेल एखे लिखब फाइव सी तक देखो तो फोर ए स्कोर कर ले कि षोलो स्कोर है हाँ मिलचे चार दुगुणे आठ आठ पाँचे चल्लिस एर संगे सी गुण कर ले सी है देखो चल्लिस ए सी के ये लेखा जाए अवश्य लेखा जाए और फाइव सी तरह होल स्कोर लेखा जाए पच्चीस सी स्कोर तमें ये लाइन टा लाइन टा सेम एरपर एटा एर मत देखते हो गए तेल उल्टो दिए गेले प्रथम यहाँ है और शेषा है तरपर तर स्कोर है और एखने जे चिन्ह थे से फोर एखने की चिन्ह आ माइनस और एखे कि आ फाइव सी तेल एटे बैकेट दिए होल स्कोर तेल एखान एखने इलम ये बला पूर्ण बड़गारे प्रकाश और आगे अंकगलते यटारेटाते जा ठीक है और एक दूटो अंक करा जा तुम्हारा आलो भलोभ बुझते पर मन करो लेखा नाइन स्कोयर प्लस टोवेंटी फोर ए बी प्लस षोलो बी स्कोयर ये पूर्ण बड़गारे प्रकाश करते बोले नाइन ए स्कोयर के लिए लिखा जाए थ्री ए तार होल स्कोयर लेखा जाए हाँ लेखा जाए प्लस एखे कि चिन्ह प्लस प्लस दिल माइटा फाँका प्लस प्लस एबार षोलो बी स्कोयर के लेखा जाए फोर बी तार होल स्कोयर हाँ लेखा जाए एबार माझे कि सब समय दुई इंटू ये बैकेट भितरे कत लेखा आछे थ्री ए लिखल थ्री ए डट तपर एखे बैकेट भेजे कत लेखा फोर बी एखे फोर बी मिलिए देखा हाँ है तीन दुगुणे छ चार चौबीस मिले हाँ मिले गेले कि लिखब थ्री ए तपर एखे जो चिन्हटा आखने की प्लस प्लस और शेषा कत लेखा फोर बी तार होल स्कोर यटाई हे पूर्ण बड़कारे प्रकाश ठीक है एक अंक कोटी देखिए दी मन को लेखा जो फोर पी स्कोर माइनस टू पी प्लस वन बाय फोर एके पूर्ण बड़कारे प्रकाश करते बोले तेल फोर पी स्कोर के लिखा जाए टू पी तार होल स्कोयर हाँ लेखा जाए तपर कि चिन्ह माइनस माझे टू पी लेखा आज माइट फाँका थक एखे प्लस प्लस लिखल एक चार के लेखा जाए एक दुई तार होल स्कोयर हाँ लेखा जाए एबार कि लिखब माइटा सब समय दुई
ডট এই যে ব্র্যাকেটের ভিতরে কত লেখা আছে টুপি তাহলে লিখলাম টুপি ডট তারপরে কি লেখা আছে ব্র্যাকেটের ভিতরে এক এক দুই লিখে দিলাম তাকিয়ে দেখো তো এই দুই কাটা গেলে টুপি কি শুধু পড়ে থাকে হ্যাঁ এই তো উপরে টুপি পড়ে আছে তারপর আমি ঠিকই লিখেছি তাহলে নিয়মটা কি বললাম এটা টুপি তারপর এখানে যে চিহ্নটা এখানে কি চিহ্ন আছে মাইনাস তারপরে শেষেরটা ওয়ান বাই দুই সেটাকে পুরোটা দেখা এটা হচ্ছে পূর্ণ বড় করে প্রকাশ আশা করি তোমরা সবাই শিখতে পেরেছ তাহলে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশের পাঁচটা অঙ্ক দিলাম এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করো এবং এর ফর তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পাঠাও তাহলে আমি এখানে শেষ করলাম এর পরের দিন আর একটা টপিক নিয়ে আলোচনা করব তাহলে থ্যাংক ইউ